গান্ধী চলেছেন, কবি গৌতম চন্দ্র চন্দ্র, আবৃত্তি জয়ন্ত ব্যানার্জি, আয়োজন ও পরিচালনায় সঙ্গীত তরঙ্গ পত্রিকার পক্ষে চিত্তপ্রিয় চট্টোপাধ্যায়, আবহ সমর দত্ত। নোয়াখালীতে মহাত্মা, ভারতীয় উপমহাদেশে স্বাধীনতার প্রাক মুহূর্তে প্রত্যক্ষ সংগ্রামের রক্তাক্ত মর্মান্তিক পরিস্থিতি, অখণ্ড ভারতের বিভিন্ন নগরে প্রদেশে দ্বিজাতিতত্ত্বের নামে ভাতৃঘাতী সাম্প্রদায়িকতার বিষ বাষ্প করে উদ্গিরণ, অবিভক্ত পাঞ্জাবে চলে রক্তের হোলি, ভাতৃরক্তে ভ্রাতার দুহাত হয় টকটকে লাল, চতুর্দিকে চিল শকুনের উপজীব্য হল অগুন্তি সব, ধর্মান্ধতার কালো ধোয়ায় ঢেকে গেল কলকাতা, মুসলমানে আল্লাহের নাম নিয়ে নরহত্যা করে, যে আল্লাহের বাণীতে নেই পরধর্ম নিষ্পেষণের কোনই বিধান, মহাদেবের নামে হুঙ্কার তুলে সন্ত্রস্ত মানুষ সন্ত্রাসের বদলা নিল পাল্টা সন্ত্রাসে, ভাতৃঘাতী জাতি দাঙ্গার কলকাতায় জমে ওঠে অবিন্যস্ত সব, রাজপথে ধারে ধারে বিভৎস সব দেহ দেখে বেদনার্ত গান্ধী বসলেন আমরণ অনশনে। পূর্ববঙ্গের নোয়াখালী তখন বন্যিমান দাঙ্গার অনলে, প্রমত্ত হিংসার উন্মত্ত তাণ্ডব দেখে সরকারি পুলিশেরা এলাকা ছেড়েছেন, হিন্দু মুসলমান সম্প্রীতির বন্ধন চূর্ণ বিচূর্ণ করে দিল ধর্মান্ধ দাঙ্গাবাজকুল, পারস্পরিক অবিশ্বাস আর প্রতিহিংসার অনলে বন্ধিমান হয় মানুষের মন অভিশপ্ত নোয়াখালী ভূমি, হিন্দুর গৃহজলে আনন্দে চিৎকার করে ধর্মান্ধ মানুষ, প্রবল অবিশ্বাসের বাতাবরণে প্রতিহিংসা নির্মূলের কাজে ছিটিয়ে দিতে শান্তির বাড়িধারা, কতিপয় সত্যাগ্রহীর সাথে একাকী মহাত্মা পদযাত্রা করলেন নোয়াখালীর হিংসাক্লিষ্ট পথে পথে, গান্ধীজির প্রেম মন্ত্রে আপ্লুত হল হিন্দু মুসলমান সাধারণ মানুষ, অবিশ্বাসের লৌহ শৃঙ্খল গেল ভেঙে, প্রকাশ্যে একজোট জনতার ঢল নামে নোয়াখালীর পথে মহাত্মা গান্ধীর আহ্বানে, অহিংসার বীজ মন্ত্রে ঘটে গেল ভাব বিপ্লব নোয়াখালীর রক্তাক্ত প্রান্তর মাঝে, মহাত্মা গান্ধী সাম্প্রদায়িকতার বিষ নির্বিষ করলেন।